সিয়াম আহমেদ যেখানে থাকবে সেখানে আমাকে ডাকবেন না, কেন এই স্ট্যাটাস দিলেন মেহজাবিন? তার কিছুক্ষণ পরেই সিয়াম আহমেদ পাল্টা জবাবে লিখলেন, মেহজাবিন যেখানে থাকবে সেখানে আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। হঠাৎ কি হলো দুজনার মধ্যে? ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক সিয়াম আহমেদ বড় পর্দায় কাজের আগে অভিনয় করেছেন ছোট পর্দা ও বিজ্ঞাপন চিত্রেও, অপরদিকে ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। এই দুই জনপ্রিয় তারকা আবার বেশ ভালো বন্ধুও বটে। তবে কি নিয়ে দ্বন্দ্ব চলছে দুজনার মধ্যে, নাকি পুরোটাই নাটকের প্রচারণার জন্য, সেই সব প্রশ্নের উত্তর জানাবো আজকের এই প্রতিবেদনে। মেহজাবিন আর সিয়াম নাটক থেকে শুরু করে একসঙ্গে কাজ করেছেন বিজ্ঞাপনেও, এবারের ঈদ উৎসবে বিখ্যাত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও পারফর্ম করেছেন তারা। কিন্তু হুট করেই অল্প সময়ের ব্যবধানে দুজন দুজনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন, দুজনের পোস্টে নেট দুনিয়া ভাইরাল। হঠাৎ কি হলো দুজনের মধ্যে, এই প্রশ্ন অল্প সময়েই তৈরি হয়েছে দর্শক ভক্তদের মনে। তারা দুজনেই ফেসবুকে লিখেছেন, কেউ কারোর সঙ্গে নেই, একজন থাকলে অন্যজন সেখানে পা মারাবেন না। মেহজাবিন তার ফেসবুকে লিখেছেন, সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না। এদিকে মেহজাবিনের কিছুক্ষণ পরই সিয়াম তার ফেসবুকে লিখেছেন, মেহজাবিনও যেখানে থাকবে আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তাদের পোস্টের পর অসংখ্য ভক্ত অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গেছে। এটা সত্য নাকি কোনো ইভেন্ট কিংবা নাটকের প্রচার কিনা তা নিয়ে ঘোরের মধ্যেও রয়েছে নেটিজেনরা। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে মেহজাবিন সিয়ামের মধ্যে ভাঙনের সুর দেখা মিলল, যার সূত্রপাত দুজনের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। সম্প্রতি সিয়ামকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মেহজাবিন। অভিনেত্রীর এমন স্ট্যাটাসে চমকে ওঠেন ভক্তরা, নানা রকমের প্রতিক্রিয়া প্রকাশ করেন তারা। সেই রেশ না থামতেই নিজের ফেসবুকেও একটি স্ট্যাটাস দেন অভিনেতা সিয়াম। তাদের দুজনের স্ট্যাটাস আপাত দৃষ্টিতে উপভোগ করেছেন ভক্তরাও। বর্তমানে তারকাদের কোনো কিছু প্রচারণার জন্যই যে এসব কৌশল, সেটা বুঝতেও খুব একটা বেগ পোহাতে হয়নি ভক্তদের, যে কারণে সবাই ধরেই নিয়েছেন এটা মেহজাবিন সিয়ামের কোনো নাটক বা বিজ্ঞাপনের প্রচারণারই কৌশল। তবে মেহজাবিনের ভক্তরা যেমন চটেছেন সিয়ামের ওপর, একইভাবে সিয়ামের ভক্তরাও চটেছেন মেহজাবিনের ওপর। কিন্তু আসলে কি নিয়ে তাদের এই স্ট্যাটাস তা নিয়ে এখনো দুপক্ষের কেউই মুখ খোলেননি। নাফিসা নুয়াল, দ্য নিউজ ডেস্ক।